শতদাগ সবার শেষে দেখাবো সমস্যা নেই শতদাগাক দেখেন দুইটি সংখ্যার অনুপাত পাঁচ ইষ্ট ছয় এবং গসাগু চার হলে সংখ্যা দুইটির লসাগো কত যখন এই টাইপের অঙ্ক থাকবে তখন শর্টকাটে কাজ করার জন্য অনুপাত দুইটা গুণফল তার সাথে গসাগো গুণ করে দিলে আপনি লসাগর মান পেয়ে যাবেন আচ্ছা আর যদি লসাগর মান দেওয়া থাকে গসাগর মান বের করতে বলে তাহলে আপনার লসাগর যে মানটা দেওয়া আছে তাকে অনুপাত দুইটার গুণফল দিয়ে ভাগ দিলেই গসাগর মান পেয়ে যাবেন আচ্ছা এখন শর্ট করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা কি করবেন যেহেতু আপনার এখানে লাসাগর মান চাইছে তার মানে বড় সংখ্যা বের হবে আপনারা এই হিসাবে বড় সংখ্যা বের হলে এই তিনটা এক লাইনে গুন করে দেবেন এইটা মনে রাখবেন কত অ্যান্সার চারশো এক চব্বিশ পাঁচ চব্বিশ যত হয় পাঁচ কুড়ি একশো চার কুড়ি একশো তো কুড়ি অথবা পাঁচ সাত তিরিশ একশো বিশ ব্যাস এইভাবে আপনি অ্যান্সার বের করে দেবেন শর্টকাটে আর যদি রিটার্নে করেন সেই ক্ষেত্রে কি করবেন দাও আছে দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত দুইটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু ছয় এবং গসাগ সমান চার আচ্ছা আমরা জানি অনুপাত সমানুপাত গুণ ফল আপনি দুইটি সংখ্যার অনুপাত না লিখে লিখেন অনুপাত দয়ের গুণ ফল অনুপাত দয়ের গুণ ফল গুণ গাগ গুণফল কত পাঁচ গুণ ছয় একবারে বসা দিতে পারেন পাঁচ অথবা পাঁচ গুণ ছয় গুণ এবার চার সরাসরি এইভাবে বসা দিতে পারেন তাহলে কত হচ্ছে এক শত কুড়ি অতএব নিম্ন লসাগু এক শত কুড়ি অ্যান্সার শেষ